এটা হলো আলু ভাজি করছে আপনার, আলু আর সিম মিশানো ভাজি আর কি, ভালো আছে জিনিসটা। এটা হলো লাউ বটি, হলুদ ছাড়া, মরিচ ছাড়া, মানে মরিচ বলতে গুঁড়া মরিচটা ছাড়া, মানে কালার ছাড়া আর কি। এটা হলো সর্ষে দিয়ে কই মাছ, এটা রেসিপিটা আমার ওই চ্যানেলে দেওয়া আছে, সাদা ব্লগ অ্যান্ড কুকের মধ্যে দেওয়া আছে রেসিপিটা। খুব স্বাদের একটা ব্যাপার,
খাবার গুলো আসলে রুচি নষ্ট করে না আসলে অন্যরকম খাবার ডাল আছে মাসকুলের ডাল কিন্তু নিরামিষ পেঁয়াজ টেয়াজ দেওয়া নেই ওই মাছের কাঁটা গুলো খুব মারাত্মক শক্ত পালা কই মাছ দেশের রুইয়ের মাথাটা অনেক শক্ত হয় তবে সর্ষে দিয়ে আসলে ইলিশ মাছটা বেশি স্বাদ তারপর কই মাছটা ভালো আছে কই মাছটা বেশ স্বাদ লাগে যারা খাললে তারা খেয়ে দেখতে পারেন এটা
কই মাছটা সাবধানে আনলে কই মাছটা খাটা বলে খুব ধারালো খাটা ধারালো বা শক্ত দারুণ খাবার, খুব ভালো খাওয়া হলো। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন করে শেষ করছি আজকের ভিডিও।